নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরনস ক্রিয়েটিভ কিচেনের আরও একটা নতুন এপিসোডে। আর আজকের এপিসোডে আপনাদের জন্য শেয়ার করব ডিমের একটা দুর্দান্ত রেসিপি, এগ ধাবেওয়ালা। অর্থাৎ ধাবায় যেভাবে ডিম তৈরি হয় ঠিক সেইভাবেই আমরা আজকে একটা ডিমের কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন, এটা দেখতে যতটা টেম্পটিং খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি। আর এটা রুটি, পরোটা, নান, কুলচা, রুমালি রুটি, ফ্রায়েড রাইস, পোলাও, যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপি শুরু করার আগে যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন তাদের কাছে অনুরোধ করব, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, যাতে আমাদের পরবর্তী সব রেসিপির নোটিফিকেশন আপনারা পেতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে যে ডিমের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা খুবই সহজে এবং খুব চটজলদি রান্না হয়ে যায়, তাই আপনারা এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি, এগ ধাবেওয়ালা। ধাবা স্টাইল এই ডিমের কারি তৈরির জন্য আমরা 6টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন এবং বাকি সমস্ত জিনিস সেই অনুপাতে কম বেশি করে নেবেন। এটা আপনারা মুরগির ডিম বা হাঁসের ডিম যে কোনো ব্যবহার করতে পারেন। প্রথমেই আমরা ডিমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব, প্রায় 8 থেকে 10 মিনিট। তারপরে ডিমগুলোকে খোসা ছাড়িয়ে ডিমগুলোর গায়ে ছুরি দিয়ে এরকম করে একটু চিরে নেব। এইভাবে চিরে নিলে ডিমের গায়ে মশলাটাও ভালো ঢোকে আর ডিমগুলো রান্না হওয়ার পর দেখতেও খুব সুন্দর লাগে, তাই সবকটা ডিমের গায়ে ছুরি দিয়ে এইভাবে আমরা একটু কাট করে নিচ্ছি। সবকটা ডিমের গায়ে এরকম চিরে নিয়েছি। এবার আমরা দেখাচ্ছি রান্নার উপকরণ। এখানে নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকে আমরা একদম স্মুথ পেস্ট করে নিয়েছি। 2 চামচ পোস্ত ও 15-16টা কাজু আমরা গরম জলে ভিজিয়ে রেখে সেটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করেছি। আর 150 গ্রাম নিয়েছি টক দই, এই দইটাকেও আমরা ব্লেন্ডারে একবার ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমরা চলে আসি রান্নায়। প্রথমেই কড়াইতে আমরা তেল গরম করে নিচ্ছি, আমরা রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন বা হাফ অয়েল হাফ ঘিতেও করতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর 1 চামচ নুন। নুন আর হলুদটা তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি। এরপর প্রথমে আমরা ডিমটা ফ্রাই করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা ডিমগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে ডিমগুলো তেলের মধ্যে দেবেন, নাহলে কিন্তু তেল ছিটতে পারে। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়ামে রাখবো, মিডিয়ামে রেখে ডিমগুলো ফ্রাই করব যতক্ষণ না ডিমগুলো গোল্ডেন কালার আসছে। উল্টে পাল্টে ডিমগুলোকে সব দিক থেকে একটু ফ্রাই করে নেব। ডিমগুলো গোল্ডেন কালার এসে গেছে, এবারে আমরা ডিমগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ডিমের গায়ে যে আমরা চিরে নিয়েছিলাম সেগুলো দেখতে পাচ্ছেন, ভাজার পরেই বেশ সুন্দর দেখতে লাগছে, এটা গ্রেভি হয়ে গেলে দেখতে আরো ভালো লাগবে। ওই ডিম ভাজা তেলেই আমরা রান্নাটা করব। প্রথমে দিচ্ছি অল্প একটু সাদা জিরে, প্রায় 1 চামচ। জিরেটা একটু সময় আমরা গরম তেলে ভেজে নিচ্ছি। এরপর আমরা যে পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আমরা এখানে গোটা গরম মশলার ব্যবহার করিনি, রান্নার শেষে আমরা গুঁড়ো গরম মশলা ব্যবহার করব। পেঁয়াজটা যতক্ষণ না একটু গোল্ডেন কালার আসছে ততক্ষণ অবধি আমরা এটা ফ্রাই করে নেব। তার মধ্যে আমরা দিয়ে দিলাম 1টা কাঁচা লঙ্কা কুচো। আমরা ঝাল একটু কম খাই, তাই 1টাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব গোল্ডেন কালার না আসা অবধি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমরা বেশ খানিকক্ষণ এটা ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। প্রায় 2-3 মিনিট সময় লাগবে। আমরা ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিচ্ছি 1.5 চামচ ধনে গুঁড়ো। জিরে আমরা গোটা জিরে আগে দিয়েছি, তাই 1/2 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো। 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর আরও একটু হলুদ গুঁড়ো আমরা এখানে ব্যবহার করছি। সব জিনিসগুলোকেই আমরা একটু সময় নাড়াচাড়া করে নেব এবং মশলাটা যাতে ভালো করে কষিয়ে নেওয়া যায় তার জন্য আমরা এখানে একটু জল ব্যবহার করব। মশলাটা একদম ড্রাই হয়ে গেছে, সামান্য একটু জল আমরা এখানে দিচ্ছি যাতে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেওয়া যায়। যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট তত ভালো হবে। বেশ খানিকটা সময় মশলাটা আমরা কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দইটা। দইটা আগে একটু ফেটিয়ে নিলে
গ্রেভির মধ্যে দানা দানা হয়ে থাকে না, নাহলে গ্রেভির মধ্যে দিলে একটা ছানা ছানা ভাব দেখা যায়। দইটা দিয়েও আমরা বেশ খানিকটা সময় কষিয়ে নেব। আর দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কম রাখবেন, হাই ফ্লেমে দিলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা এটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে ফুটতে দেব 4-5 মিনিট। 4-5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও আলাদা হয়ে গেছে। এটাকে আমরা একবার নেড়ে নিচ্ছি, আমরা কিন্তু এখনো নুন দিইনি, নুনটা আমরা পরে দেব। এবারে আমরা যে কাজু বাদাম ও পোস্তটা বেটে রেখেছিলাম সেখান থেকে 3 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও আমরা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতেই থাকবে। এবারে আমরা দিয়ে দিচ্ছি নুন। নুন আমাদের আগে তেলে একটু দেওয়া আছে, সেই হিসেব করে নুন দেবেন। আমরা এখানে প্রায় 1.5 চামচ বা 1.25 চামচ নুন ব্যবহার করলাম। গ্রেভিতে যে অনুপাতে আপনারা নুন পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা নুনটা অ্যাড করবেন। একটু সময় এটাকে আরও আমরা কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমরা অ্যাড করব 1 চামচ বাটার। বাটারটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে ধাবা রান্না একটু বাটার দেওয়া হয়েই থাকে, তাই আমরা এখানে 1 চামচ বাটার অ্যাড করছি। বাটারটা দিয়েও আমরা বেশ খানিকটা সময় এটাকে কষিয়ে নেব এবং লো ফ্লেমে আমরা এটাকে একটু ফুটতে দেবো যতক্ষণ না এখান থেকে তেল আলাদা হচ্ছে। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ভাজতে শুরু করেছে আলাদা হয়ে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই গ্রেভিটা একটু গাঢ়ই হয় তাই আমরা জল খুব বেশি দেব না, 1/2 কাপ মতো জল দেব, বা আপনারা যে পরিমাণ গ্রেভি করতে চাইছেন সেই অনুপাতে জলটা ব্যবহার করবেন। জলটা দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিট। 5 মিনিট এটা ফুটবে। 5 মিনিট পর আমরা ঢাকাটা তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, আমাদের গ্রেভিটা অলমোস্ট রেডি। আমাদের আরও দুটো ইনগ্রেডিয়েন্ট আছে যেটা আমরা এর মধ্যে এখনও অ্যাড করব, সেটা হলো কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমরা আগে শুকনো তাওয়ায় একটুখানি ড্রাই রোস্ট করে রেখেছি, সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম এর মধ্যে। আর 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমরা গোটা গরম মশলা ব্যবহার করিনি, আগেই বলেছিলাম যে আমরা গুঁড়ো গরম মশলা এখানে ব্যবহার করব। ভালো করে গ্রেভির সঙ্গে সবটা মিশিয়ে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আমরা গ্রেভির সঙ্গে একটু সময় মিশিয়ে দেব। এবারে আমরা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচো। আপনারা যদি ধনে পাতার গন্ধ না পছন্দ করেন তাহলে ধনে পাতা নাও দিতে পারেন। ধনে পাতাটা দিয়ে আমরা এটাকে জাস্ট 5 মিনিট ঢেকে রাখবো যাতে ডিমের সঙ্গে গ্রেভির ফ্লেভারটা মিশে যায়। আর 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন গ্রেভিটার কি সুন্দর দুর্দান্ত কালার এসছে, মশলা থেকে সুন্দর তেল আলাদা হয়ে এসছে। আর আমাদের ধাবেওয়ালা আন্ডা কারি বা এগ ধাবেওয়ালা কিন্তু একদম রেডি। এবার এটা গরম গরম সার্ভ করার পালা। ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা আর একটু গাঢ় হয়ে যাবে, তাই সেই অনুপাতে আপনারা গ্রেভিতে জলটা অ্যাড করবেন। এটা আপনারা আগেই বলেছি, রুটি, পরোটা, নান, কুলচা, ফ্রায়েড রাইস, স্টিম রাইস যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে অতিথি এলেও আপনারা ডিমের এই রেসিপিটা তৈরি করে সার্ভ করতে পারেন, সকলেরই খুবই পছন্দ হবে। তো আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাদের লিখে জানাবেন। এই রেসিপি সম্বন্ধে আর কিছু জানার থাকলে সেটাও আমাদের কমেন্টে লিখবেন, আর অন্য কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাদের লিখে জানালে আমরা সেই রেসিপিগুলি নিয়ে আসার চেষ্টা করব। আপনাদেরকে আরও একবার অনুরোধ করি, যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবেন এবং পরিচিতজনদের সঙ্গে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল সিমরান্স ক্রিয়েটিভ কিচেনে। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।